খুব সুন্দর হচ্ছে যারা স্নান যাত্রী এসেছে তারা সুন্দরভাবে ভাবে স্নান করে চলে যাচ্ছে গন্তব্যস্থানে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পূরণ করে চলে যাচ্ছে

যারা মানছে তারা মানছে সবাই তো হিন্দু ধর্ম গাতাতে মহালয়া এনেম কমি হরা চেচে কামিহা ক তর বাবতে এর নিরিংস ও প্রসাদ ভাদুরি চেক কিন কাদা চলগনা জমলে কি মহালয়ার ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা পিতৃপক্ষের শেষ দিন বলে মনে করি পিতৃপক্ষ মানে আমরা আমাদের যারা পূর্বপুরুষ যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা এই দিন একটা শ্রাদ্ধ তর্পণ করার নিয়ম এবং এই দিনটাই কেন সেটার একটা কথা পুরাণে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছেন ব্রহ্মা নির্দেশ দিচ্ছেন যে এই দিন সমস্ত পিতৃপুরুষ পিতৃপুরুষ বলতে কিন্তু এখানে মাতৃপুরুষও বলতে হবে অর্থাৎ মাতা মাতামাতামহ পিতা পিতামহ এবং তদূর্দ্ধ যারা আছেন তারা সমস্ত তাদের যে ফিয়ার যেখানে তারা সূক্ষ্ম দেহে বর্তমান থাকেন তারা সেখান থেকে খানিকটা নিচে নেমে আসেন ফলে নিচে নেমে আসা মানেই একটা আমাদের ইজি অ্যাক্সেস তৈরি হয় অর্থাৎ আমাদের কাছাকাছি আসছেন তারা এই যে কাছাকাছি আসছেন সেটার একটাই উদ্দেশ্য যে তালে আমাদের যে অবলেশনস আমরা যে পিণ্ড দান করছি কিংবা শ্রাদ্ধপিণ্ড দান করছি কিংবা তর্পণ করছি সেটা তারা অনেক কাছ থেকে গ্রহণ করছেন আর এটা এই যে একটা জিনিস এটা একমাত্র মহালয়ার দিনেই এই রকম একটা সংঘটনা ঘটে ফলত এই দিনটার তিথি হিসেবে অনেক মূল্য আর একটা জিনিস যেটা ঘটেছে সেটা সমস্যা মানে সমস্যা নয় ইনফ্যাক্ট সকলেই তো বলে যে এটা দেবীপক্ষেরও শুরু এখন এই জিনিসটা কিন্তু হয় না মানে দেবীপক্ষের শুরু মানে পিতৃপক্ষ শেষ হলে পরে তবে দেবীপক্ষের শুরু হয় মহালয়ার মধ্যে কিন্তু দেবীপক্ষের কোনো সম্বন্ধ নেই কিন্তু এটা আমাদের একেবারে একেবারে এটা করে দিয়েছেন আমাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যিনি মহালয়ার দিনে এটা আমরা নাইনটিন ফিফটি থেকে আমার যদ্দিন মনে আছে তার আগে হতো কিনা আমি বলতে পারবো না এই মহালয়ার দিনে আমরা রাত্রিবেলা একেবারে রেডিও ফিক্স করে রাখতাম কোন কাঁটাতে সেটা আর সকাল চারটের সময় একেবারে সঙ্গে সঙ্গে আরম্ভ হবে এরকম তা একটা অপেক্ষা করতাম আমরা এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ যেটা হবে মানেই হচ্ছে আমাদের পুজো এসে গেল এইটা এটাকে কিন্তু দেবীপক্ষে শুরুটা কিন্তু এই যে মহালয়ার দিনই করে দিচ্ছেন এটা একেবারেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর অবদান এবং তিনি মিথ হয়ে গেছেন এ ব্যাপারে তাকে অস্বীকার করার কোনো প্রয়োজনও নেই যিনি এটা করে দিতে পেরেছেন তাকে অস্বীকার করার কোনো প্রয়োজন এই জায়গায় দাঁড়িয়ে আমি বলি যে মহালয়ার ব্যাপারটা এতটাই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে যে দেবী শুরু হয়ে যাচ্ছে এই দিনে সেটা এইভাবে কিন্তু যেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র করে দিয়েছেন আসলে কিন্তু তার পরের দিন অর্থাৎ তিথি পিতৃপক্ষের মহালয়ার অমাবস্যা শেষ হবে তারপরে আবার দেবী পক্ষ পনেরো দিন চলবে তারপরে স্যার মধ্যেই তো তোমার ওই দেবীপক্ষের মধ্যেই তো তোমার এ এসে যাবে অর্থাৎ ওই অষ্টমী নবমী এসব এসে যাবে সপ্তমী এসে যাবে এখন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহালয়ার তাৎপর্য এইটুকুই মহালয়ার দিন শ্রাদ্ধ তর্পণ মানে হচ্ছে যারা দেশে বিদেশে শ্রাদ্ধ করার সুযোগ পায়নি বিদেশে ছিল অমুক তমুক বলা হয় যে মহালয়ার দিন শ্রাদ্ধ করো তাহলে সমস্ত কিছু বিশেষ নয় ওই তিল জল আর কি যারা শ্রাদ্ধ করছেন না তারা তিল জল দেন এবং এখানে সবচেয়ে বড় একটা যে মন্ত্র যে আব্রহ্ম আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎ তৃপ্পত অর্থাৎ তৃণগাছি থেকে আরম্ভ করে ভগবান ব্রহ্মা পর্যন্ত সমস্ত জগৎ তৃপ্ত হোক এইখানে খুব বড়ো একটা ব্যাপার থাকে যে আমরা নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে একটা বৃহৎ জায়গার মধ্যে পারি কারণ মহালয়ার দিনে শুধুমাত্র পিতৃপুরুষের হিসাব যত লোক যারা আছেন আত্মীয় স্বজন সবার পিণ্ডদান করা যায় এই দিন কাজে এইটা হচ্ছে ফ্রম প্রাইভেশন টু প্লেন্টি এইটা যে একটা বড় বড় ব্যাপার আর কি সেটা এই দিন হয় আর নোয়া সাতাম বাবদ থেকে আর মিথ ধরম তুলড়িয়ত যাহা তো ডক্টর জয়ন্ত কুশোরি চেদ মেনাকাদা মেনা কাদা চলব না জঙ্গলিকে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে মহান আলয় যশ যত্র স মহালয় অর্থাৎ বাংলা করলে এটাই দাঁড়াচ্ছে মহান কর্তার অর্থ এখানে বলা হচ্ছে যে পিতৃলোক এবং ঋষি লোক এই এই কথাটা বলা হচ্ছে এবং সেইটাই যাদের এই মুহূর্তে আলয় 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 মানে নিবাস এই সময় অর্থাৎ এটাকে মহালয় পেলাম আর যেহেতু এটা তিথিবাচক শব্দ তাই তার সঙ্গে একটা হয়ে মহালয়া হলো এইভাবে যখন বলা হচ্ছে তখন তার মানেটা এরকম দাঁড়াচ্ছে যে আমাদের পিতৃপুরুষরা এই পিতৃপক্ষে অর্থাৎ এটাকে অন্যভাবে বলা হয় অপরপক্ষ বা অশ্বর্যোগ কৃষ্ণপক্ষ এই সময় তারা রৌদ্রতীর্থে যায় অর্থাৎ রৌদ্রতীর্থ কাকে বলে না সূর্যের এই সময় দক্ষিণায়নে থাকেন এবং তিনি এই সময় তার সঙ্গা দেবীর সঙ্গে তার দুটো স্ত্রী এক সংজ্ঞা এবং ছায়া সংজ্ঞা দেবীর সঙ্গে দিন করেন এই সময় তাকে রৌদ্র তীর্থে দেখা যায় এবং আমাদের পিতৃপুরুষরা সেই সময় তার কাছে যাওয়ার জন্য একটা উদ্গ্রীব হয়ে থাকে এইভাবে একটা ব্যাখ্যা হচ্ছে অন্যভাবে বলা হচ্ছে মহা মহত লয় যশ অর্থাৎ এই লয় লয়টা বলা হচ্ছে যে মহান যে লয় অর্থাৎ পিতৃপক্ষের যে লয় অর্থাৎ পিতৃপক্ষের যেখানে অবসান হচ্ছে সেই অবসান তিথিটাকেই বলা হচ্ছে মহালয়ে অর্থাৎ এবং তিথিবাচক শব্দ শ্রীলিঙ্গে আ হয়ে মহালয়া হলো। এইভাবে আমরা কিন্তু পাচ্ছি তাহলে এই সময় কি দেখা যাচ্ছে যে দক্ষিণায়নে সূর্য নারায়ণ এই সময় চতীর্থে এবং সেই সময় ঋষিগণ এবং পিতৃগণ আমাদের তার স্পর্শ বা তার প্রাণে স্পন্দন পেতে চাইছেন এই সময় আমাদের অনেকগুলো কাজ থাকে প্রথমত যে এই যে কৃষ্ণা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত যে পক্ষ সেটাকে পিতৃপক্ষ বলে এবং স্বাভাবিকভাবে এটা অমাবস্যা হলেও এটাকে আমরাকে মহালয়া বলি বিশেষভাবে এবং এই সময় আমাদের দেখা যাচ্ছে যে অশ্বযোগ কৃষ্ণপক্ষ সেতু শ্রাদ্ধং দিনে দিনে অর্থাৎ প্রতিদিন অর্থাৎ পিতৃপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত অর্থাৎ মহালয়া পর্যন্ত প্রতিদিন তর্পণ তো শুধুই নয় পার্বণবিধিক সাধ্য করারও কথা বলা হচ্ছে এবং সাথে সাথে অনেকগুলো অপশান দেয়া হয়েছে ছটা অপশান দেয়া হয়েছে এইভাবে যদি না কেউ করতে পারে ষষ্ঠী থেকে অমাবস্যা পর্যন্ত তারপরে অষ্টমী থেকে অমাবস্যা পর্যন্ত এরপরে একাদশী থেকে অমাবস্যা পর্যন্ত ত্রয়োদশী থেকে অমাবস্যা পর্যন্ত এবং সেটাও যিনি না পারবেন তিনি শুধুমাত্র এই মহালয়া অর্থাৎ এই অমাবস্যা পিতৃপক্ষের অন্তিম তিথি মহালয়াতে এই অমাবস্যাতে তিনি তর্পণ এবং পার্বণস্ধ নিদেন পক্ষে ভোজ্যদান তাও যদি না পারেন তর্পণটা করবেন তর্পণ শব্দটা এসেছে ধাতু থেকে ধাতু অনট প্রত্যয় করে এই তর্পণ করা হয়েছে অর্থাৎ এইখানে তৃপ্তি পাওয়া তৃপ্তি পাওয়ার শুধু ব্যাপার আমার পিতৃপুরুষরা শুধু তৃপ্তি পাবেন তা নয় আমরা যদি একটু তলিয়ে দেখি এই দিন আমরা কী করি কীভাবে প্রথমেই হচ্ছে ব্রহ্মস্ত্রিপতাম বিষ্ণু স্ত্রীপতাম প্রজাপ রুদ্র স্ত্রীপতম প্রজাপতি স্ত্রীপতম অর্থাৎ হে আমাদের সৃষ্টি বিভাগের যিনি বিভাগীয় প্রধান স্থিতি বিভাগের যিনি বিভাগীয় প্রধান লয় বিভাগের যিনি বিভাগীয় প্রধান অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এদের তৃপ্তিবিধান সাথে সাথে সৃষ্টিকর্তা প্রজাপতিরও আমরা করলাম এরপরে যেটা বলা হচ্ছে দেব যক্ষ পিসাজ কিন্নর এবং দেবাজ্বাস তথা নাগা গন্ধর্বাপস অপসরা এবং অসুরা এবং অপসর এবং অসুর এবং বলছে পাপী ধর্মে রতাশ্চর্যে যারা পাপ ধর্মে রত আছে তাদেরও তহমাপায়নায় ঐত দিয়তে সলিলংময়া ময়া। আমি এই তাদের উদ্দেশ্যে এই দিচ্ছি দেবাজ্বাস তথা নাগা গন্ধর্বাপস অসুরা কূরা সর্পা সুপর্ণাশ্য তরব জিম্বগা খগা বিদ্যাধরা জলাধরা তথই আকাশ ও গামিন নিরাহারশ্চ যে জীবা পাপিয়ে ধর্মে রতাশ্চ যে তেসম আাপ্যায়নায়ৈত দিয়তে শলিলং এমন এমনকি ক্রূর সর্প এবং তরু অর্থাৎ বৃক্ষ সকলকেও আমরা তৃপ্তির জন্য এবং যারা পাপ ধর্মে একবারে আন্ডার ওয়ার্ল্ডে আছে তাদের তৃপ্তির জন্য এরপরে আমরা যাব দিব্য পুরুষের জন্য সেখানে সনকষ্ট সনন্দশ্চ তৃতীয়চ্ছ সনাতন কপিলশ্চ আশুরীশ্চৈব বঢ়ু পঞ্চশিকতা সর্বে তি তৃপ্তি মায়ান্তু মদ্যত্তি নামনাথ এটা দিব্য পুরুষ এরা সনক সনন্দ এদেরকে আমরা তর্পণ করব তারপরে ঋষি তর্পণ এখানে অঙ্গিরা প্রথম মরিচি স্ত্রীপতাম মরিচিকে তারপরে অত্রি তারপরে অঙ্গিরা তারপরে পুলস্ত পুলস্তর পর ক্রতু তারপরে প্রচেতা প্রচেতার পর বশিষ্ঠ তারপরে ভৃগু তারপরে নারদ এই সপ্ত ঋষিকে আমরা তর্পণ করব এরপরে এমনও পাওয়া যাচ্ছে অগ্নিশমাত্মা পিতর এই পর্যন্ত আমরা পূর্ব দিক এবং পশ্চিম দিক হলো এরপরে দক্ষিণ দিকে আমরা ঘুরে গিয়ে অগ্নি স্মাতা পিতর সিপ্পনতাম এত সতিল গঙ্গোদকম তেভ্য সধা এই অগ্নিমান ও যারা এই সমস্ত আমাদের পিতৃপুরুষ যারা অত্যন্ত রেগে যেতেন তারপরে যারা হবিরূপ প্রভূত অন্যের অধিকারী ছিলেন সেই সমস্ত পিতৃপুরুষ হবিষ্মন্ত তারপরে আমরা পাচ্ছি যে সুকালীন যারা একবারে টাইমটাকে মেনটেন করতেন এই সমস্ত পুরুষদের তারপরে আমরা আর্য পা যিনি ঘি খেতে ভালোবাসতেন এই সমস্ত পিতৃপুরুষদের উদ্দেশ্যে বর্ষদ যাদের সঙ্গে বাইরের মানুষের যোগাযোগটা বেশি ছিল এই সমস্ত পিতৃপুরুষদের তর্পণ করছি এবং উষ্মা পা যিনি অল্প কথাই রেগে যেতেন যাকে অগ্নিশম এদেরও আমরা তর্পণ করছি এরপরে আমরা জমের তর্পণ করছি জমা धमराजाय मृतवे चान्तकाय चैभस्वतालाय सर्वतक्षयाय चौडम्बराय दनाय नीलाय परमेष्ठिने ब्रिकोदराय चित्राय चित्रगुप्ताय जोम तर्पण এরপরে আমরা আগচ্ছন তুমি পিতর ইমঙ্গৃন্দন তপঞ্জলি এই সমস্ত পিতৃপুরুষদের এইখানে আমার চেনা অচেনা অজানা আমার মাস আমার পরিচিত প্রতিবেশী সকলের আমরা এই পিতৃপক্ষে তর্পণ করতে পারবো মহালয়ার দিন আমার সঙ্গে রক্তের সম্পর্ক নেই তাদেরও এরপরে আমরা ভীষ্মের তর্পণ করব ভীষ্মের ভীষ্ম বীর বলা হচ্ছে যে সাংকৃতিক প্রবর আয়োচ অপুত্রায় দাদাম মেত সলিলম ভীষ্ম ভীষ্ম ভীষ্মকে করবো এরপরে রামতর্পণ রামতর্পণে আমরা দেখছি যে মানে জাতি ধর্ম ভাষা ভৌগোলিক দূরত্ব ব্যতিরেখে প্রতিটি মানুষের আমরা তর্পণ করছি আব্রহ্মভুবন লোকা দেবর্ষি পিতৃ মানবা ত্রিপন্ত মাতৃ মাতা মহাদয় অতীত কুলকটিনাম সপ্তদ্বীপনিবাসী নাম ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্তু ত্রয়ম সমস্ত ব্রহ্ম থেকে একেবারে তৃণখণ্ড পর্যন্ত প্রত্যেকটা মানে জীবকুল তারা তৃপ্ত হোক এবং অতীতে আমার যারা বন্ধু বান্ধব ছিল তারাও আমার আত্মীয় স্বজন ছিল এরপরে আমরা রাম রামতর্পণের পর আমরা আসব যে বান্ধবা বান্ধবা বা যে যারা আমার বান্ধব অথবা বান্ধব নয় যে অন্য জন্ম বান্ধব অন্য জন্মের যারা বান্ধব বা বান্ধব ছিলেন না এদের আমরা তর্পণ করছি তে তৃপ্তি মখিলাম জ্যান্তু যে চাষমাত তৈয় কাঙ্ক্ষী না আমার যারা এই জলের অপেক্ষা করে এর পরে লক্ষণ তর্পণে আরও সুন্দর যে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্তু তৃণখণ্ড থেকে একবারে ব্রহ্মলোক প্রতিটি প্রাণী আমার দেওয়া এই জলে তৃপ্ত হোক এরপরে যারা সীমার নিচে যাদের কেউ দেখার নেই যাদের সাতকুলে কেউ নেই এদের উদ্দেশ্যে আমাদের বলা হচ্ছে সেই তাদের উদ্দেশ্যে আমরা করছি এরপরে যাদের কেউ নেই তাদের বস্ত্র নিষ্পীর উদক দেওয়া হচ্ছে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পিতৃপক্ষের পনেরো দিন ধরে কোটি কোটি কণ্ঠে এটাই ধ্বনিত হচ্ছে যে আমরা কিন্তু বিশ্বের প্রতিটি মানুষকে অমৃতপুত্র বলি এবং পনেরো দিন ধরে আমরা তাদের তর্পণ করে চলেছি সকলের একেবারে তার পরের পক্ষটাই আসছে মাতৃপক্ষ দেবীপক্ষ এই পিতৃপক্ষ থেকে যখন দেবীপক্ষে আমরা চলে গেলাম তখনও কিন্তু আমরা এই কোটি কোটি কণ্ঠে মায়ের কাছে যে পুষ্পাঞ্জলি দিই যা পুজো করি সেটাও কিন্তু বিশ্ববাসীর কল্যাণ কামনার জন্য আমাদের এইটাই বলা হচ্ছে শ্রেণন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমাদের সকলেই অমৃতের পুত্র তাই আমার অন্য ধর্মের মানুষ বা সকল আর কি জাতি ধর্ম ভাষা ভৌগোলিক দূরত্ব ব্যক্তি রেখে সকলেই যেন ভালো থাকে এটাই আমাদের প্রার্থনা